আসানু আহলা পরবর্তী প্রশ্ন হচ্ছে কাফের রাষ্ট্রের হোটেলের চিকেন খাওয়া যাবে কি কাফের রাষ্ট্র হলেও যদি তারা জবে করার সময় মুসলিম জবে করে কোন মুসলিম যদি কোনো হোটেলে জবে করে আপনি সিওর হোন তাহলে আপনি সেখানকার চিকেন খেতে পারবেন আর যদি মুসলিম রাষ্ট্র যদি কোনো কাফিরে জবে করে সেটা খেতে পারবেন না বুঝতে পারছেন কথাটা সাধারণভাবে আপনি সন্দেহ করবেন না সাধারণভাবে আপনি কোনো সন্দেহে থাকবেন না এটা হচ্ছে নিয়ম যে কেউ মুসলিম রাষ্ট্রে কোনো সন্দেহে থাকবে না মুসলিম রাষ্ট্রে নিয়ে যে কোনো জায়গাতে আপনি হোটেলে খাবেন সন্দেহের মধ্যে থাকবেন না যে মুসলিম জব করলো কি বিসমিল্লা বললো কি দরকার নেই মুসলিম রাষ্ট্র যেহেতু এবং সেখানে আপনি যা দেখবেন হোটেলটা মুসলিমদের আলহামদুলিল্লাহ সেই হিসেবে আপনি খাবেন আর যদি কাফেরদের হোটেল হয় অনেক সময় সেটা থাকে তখন সেখানে আপনি খাবেন না কেন খাবেন না সেখানে আপনি শিওর যেখানে কোনো মুসলিমদের জবে করার বিষয়টা থাকবে না কারণ তারা তাদের জন্যই করেছে এখন মুসলিম রাষ্ট্রে মুসলিম হোটেলে আপনি খাওয়ার ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে কোনো সন্দেহ করবেন না অমুসলিম রাষ্ট্রে যদি মুসলিমরা হোটেল দেয় আপনি যদি জানেন যে পাচকরা মুসলিম জবেকারীরা মুসলিম তাহলে আপনি সেখানে খেতে পারবেন কোনো সন্দেহ নেই অমুসলিম রাষ্ট্রে আপনি জানেন না যে আপনি অমুসলিম রাষ্ট্র জানেন না যে এরা কি বিসমিল্লা বলছে কি বলেন না বলে নেই মূল হচ্ছে বলে নেই তখন হচ্ছে বলেন অমুসলিম রাষ্ট্রে এটা হচ্ছে মেন সমস্যা সেখানে আপনি বলে নাই ধরে নেবেন কারণ যদি আপনি মুসলিম হোটেল না বা বিসমিল্লা বলে জানেন নাই আর বলে নাই তখন এটা আপনি খেতে পারবেন না এই জন্য আপনি যেটা বলছেন কাফের রাষ্ট্র হোটেলের চিকেন যদি এই অবস্থা হয় তাহলে খেতে পারবেন না আপনি জানেন না যেহেতু যে মুসলিম পাচক কিনা মুসলিমরা বা যারা জবে করেছে তারা মুসলিম কিনা তাহলে যেহেতু কাফের রাষ্ট্র সেহেতু সেখানে আপনি খেতে পারবেন না আমি একবার ভারতে গিয়েছিলাম পশ্চিমবঙ্গে বিভিন্ন বিশেষ কারণে তো সেখানে আমি হোটেলে খেতে গেছি আমার বন্ধু ছিল তিনি বললেন যে চরেন খাই আমি বললেন যে আমি তো মাছ খাব তো তিনি গোস্ত খাইলেন আমি মাছ খাইলাম পরে আমি বললাম যে এই গোস্ত এরা মুসলিম হোটেল কিনা বলো হা মুসলিম হোটেল আর আলহামদুলিল্লাহ বাঁচিয়ে দিলেন তো উনি গোস্ত খেলেন কোনো সমস্যা নেই পরবর্তী তিনি আমাকে ফাইভ হোটেল দাওয়াত দিলেন একটা এই চাইনিজ রেস্টুরেন্টে সেখানে গেলাম আমি মাছ খেতে চাইলাম উনি গোস্ত খাইলেন উনি বুঝলেন না যে আমি কেন গোস্ত খাইলাম না পরে আমি বললাম যে দেখুন আপনি যে গোস্ত খাইলেন কোন গোস্ত খাইছেন তো উনি বললেন যে আয় হায় আমি তো একশোবারও বেশি এসেছি ভারতে বা বিভিন্ন দেশে কিন্তু আমি কোথাও চিন্তা করিনি যে আমি কী খাচ্ছি এরকম অনেক মানুষই কিন্তু চিন্তা করে না যে কী খাচ্ছে হোটেলে খাবার দিলে খেতে হয় না এটা অবশ্যই বিশেষ করে যদি কোনো জবের জিনিস হয় অবশ্যই হালাল কিনা সেটা যতক্ষণ না জানবো তখন খাওয়া খাইতে পারবেন না বিশেষ করে ভারতের মতো বা এরকম রাষ্ট্রের যেখানে আছে সেখানে যখন যাবেন তখন অবশ্যই আপনাকে হা জিনিসটা হালাল ভাবে জবাই হয়েছে কিনা না দেখা জানা পর্যন্ত আপনার জন্য সেটা খাওয়া যায় হবে না সেটা চিকেন নয় শুধু চিকেন গরু বিফ এর সবগুলির সাথে একই হুকুম যতক্ষণ পর্যন্ত আপনি জানেন যেটা জবাই বিসমিল্লা বলে জবাই হয় নাই অথবা মুসলিম জবাই করেনি মুসলিম যদি বিসমিল্লা নাও বলে তারটা খাওয়া যাবে ইচ্ছাকৃত না ভুলে বলে নাই তাও খাওয়া যাবে ইচ্ছাকৃত বলে খাওয়া যাবে না ইচ্ছাকৃত না বললে খাওয়া যাবে না কারণ আল্লাহ বলছে ওলাহতা কুল্লা ইয়াজকুল ইসমাল্লা আলি যেটাতে আল্লাহর নাম নেওয়া হয় না সেটা তোমরা খেও না তো মুসলিমের অন্ত অন্য হাদেশে আছে মুসলিম যদি কোনো ভুলে করে সেটা খাওয়া যাবে কারণ মুসলিমের অন্তর বিসমিল্লা আছে অর্থাৎ মুসলিম অন্তকে বিস্মিল্লা ইচ্ছা করে সেটা করেনি তো ইচ্ছা করে করলে মুসলিমেরটাও খাওয়া যাবে না আল্লাহর নামটা অবশ্যই জরুরি জবের সময় বিসমিল্লা আল্লাহ আকবর অথবা আক বিসমুল্লা দিয়ে বিসমিল্লা বললেও হয়ে যাবে আল্লাহ না বললেও তার জবাই জবাই আদায় হয়ে যাবে কিন্তু শুধু আল্লাহ আকবর বললে হবে না বিসমিল্লা বলতে হবে আল্লাহর নাম বলতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কাফের রাষ্ট্রে চিকেন হোটেলে চিকেন খাওয়া যাবে কি যাবে না এটা বিভিন্ন সুরত আমি বলনা করলাম সেই হিসাবে আপনি খাবেন না হ্যাঁ আপনি যে হিসাবে বলেছেন এই হিসাবে আসলে কাফের রাষ্ট্রে না জেনে কোনো হোটেলের চিকেন খাওয়া যাবে না সেখানে বিফও খাওয়া যাবে না সেখানে সাগল গোস্তাও খাওয়া যাবে না মাটনও খাওয়া যাবে না